চাপড়া ব্লকের অন্তর্গত কলিঙ্গ গ্রাম পঞ্চায়েতের সাত ঘাটা এবং চড়ুই টিপি গ্রামের রাস্তায় রয়েছে দীর্ঘদিন ধরেই বেহাল দশা। এমনটাই জানাচ্ছেন এলাকার স্থানীয় মানুষ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিগণরা। এই রাস্তা বকবিল থেকে শুরু করে সাতঘাটা এবং চড়ুই টিপি ঘাট পর্যন্ত গেছে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু রাস্তার বেহাল দশায় চরম ভোগান্তিতে সাধারণ নিত্যযাত্রী থেকে শুরু করে এলাকার স্থানীয় মানুষেরা। আমাদের রাস্তাটা খারাপ, খুবই যাতায়াতের জন্য খুবই প্রবলেম হয়। বিশেষ করে তো রাতে ঠিক মতো যাওয়াই যায় না, সাইকেলে তো যাওয়াই যাবে না। রাস্তা খুবই খারাপ। এটা আপনারা জানিয়েছেন কাউকে? না, জানানো হয়নি। বলছি যে রাস্তা ধরে অনেকদিন ধরে পড়ে আছে রাস্তাটা, কিন্তু মেরামত হচ্ছে না। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটা মেরামত হোক। সাধারণ মানুষের বক্তব্য, এই রাস্তা দিয়ে প্রায় 10-20 হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন, কিন্তু রাস্তার যা পরিস্থিতি যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে জানাচ্ছেন নিত্য যাত্রী থেকে শুরু করে ওই এলাকার স্থানীয় মানুষজন। অটো টোটো এবং বড় ধরনের যানবাহন এই রাস্তা দিয়ে যাতায়াত করে, ফলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন অটো চালকরা। এই বিষয়টি আগেও জানানো হয়েছিল কলিঙ্গ গ্রাম পঞ্চায়েতে, কিন্তু কোনো লাভ হয়নি। এই রাস্তা দিয়ে রাতেও চলাচল করা খুবই কষ্টকর, ফলে স্থানীয় মানুষ এবং নিত্যযাত্রীরা দাবি করছেন এই রাস্তা দ্রুত মেরামত করবার জন্য। আমাদের যে রাস্তার পরিস্থিতি, তাতে করে দেখা যাচ্ছে এদিক ওদিক আমাদের যে কোনো কাজে একটা ব্যবসা বাণিজ্য করছি, তাতেও কিন্তু আমাদের মানে অনেক প্রবলেম। যে কোনো গাড়িতে যেতে একটা পেশেন্ট নিয়ে যাবো, তাতেও প্রবলেম। কি বলবো, রাস্তা খুবই খারাপ। আমরা একটা এমার্জেন্সি পেশেন্ট, মানে পেশেন্ট নিজ থেকে খুব কষ্ট হচ্ছে তাদের। এইখান থেকে আধ ঘন্টা টাইম লাগছে বকবুলি যেতে, যেখানে 5-60 মিনিট যাওয়ার দরকার। ঠিক আছে, তো খুবই পরিস্থিতি খারাপের মধ্যে আছি। না হলে যে কোনো মুহূর্তে তাদের গাড়ি চালানোর সময় বিপদ ঘটতে পারে। এ বিষয়ে কলিঙ্গ গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে কথা বললে তিনি জানান যে আমাদের নজরে বেহাল রাস্তা, বেহাল দশা, রাস্তার সেই সমস্ত ঘটনা কোথাও নেই। আমরা রাস্তা করেছি, সামনে অনেকগুলো টেন্ডারও হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দাদের মন্তব্য, তাদের বক্তব্য, এই রাস্তা বর্তমানে খুবই বেহাল দশা। পঞ্চায়েতের কাছে তাদের আর্জি, যত দ্রুত সম্ভব এই রাস্তা অন্তত সাধারণ মানুষদের মুখ চেয়ে মেরামত করা হোক। গ্রাম পঞ্চায়েত অন্তর্গত দেখা যাচ্ছে সাতঘাট এবং চড়ুইপুটি যে রাস্তা বেহাল দশা, এ বিষয়ে কি বলবেন? রাস্তায় আমাদের নজরে বেহাল দশা রাস্তা কোথাও নেই। তবে হচ্ছে রাস্তা আমরা করেছি বা অলরেডি সামনে অনেকগুলো টেন্ডারও হয়েছে, রাস্তা খারাপ অবস্থা আমাদের কলিঙ্গ জেলাতে নেই। আপনার নাম? আশরাফুল মণ্ডল। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, নিউজ 18 লোকাল।